মন্ত্রী জানান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ আইএইএ সকল শর্ত পূরণ করেছে তিনি বলেন নির্মাণ কাজে নিরাপত্তা প্রদানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে এদিকে দু চারশো মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ প্ল্যান্টের মেগাওয়াট সম্পন্ন প্রথম ইউনিট থেকে দু সালের শেষে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে একই ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিট থেকে দু চব্বিশ সালের মাঝামাঝি সময়ে বিদ্যুৎ পাওয়া যাবে উল্লেখ্য বর্তমান সরকার দু সালের ডিসেম্বর মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্ট ব্যাপারে রাশিয়ার সঙ্গে চূড়ান্ত চুক্তি করে সৈয়দ আফসানা বাংলাদেশ বেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাখাইন রাজ্যের নিজ বাসভূমি থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগের আহ্বান করেছেন গতকাল ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের সফরত আন্ডার সেক্রেটারি মিস ফেকিতা ময়েলা কাতা উত কামানু তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান পুনর্ব্যক্ত করেন সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহানুল করিম সাংবাদিকদের করেন শেখ হাসিনা বলেন মিয়ানমার সরকার জোরপূর্বক বিতাড়িত করার পর কক্সবাজারে ঠাইনিয়া রোহিঙ্গা শরণার্থীদের কারণে সেখানকার স্থানীয় লোকজন সমস্যায় রয়েছে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ ইতিমধ্যে বন্যা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত তার উপর রোহিঙ্গার সমস্যা বাংলাদেশের উপর অতিরিক্ত বোঝা হিসেবে আবির্ভূত হয়েছে সরকারের দু সালে লক্ষ্যের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন লক্ষ্য অর্জনে সরকার পরিকল্পনা মতো এগিয়ে যাচ্ছে তিনি বলেন এই লক্ষ্য অর্জনে তাঁর সরকার নারীর ক্ষমতায়ন কৃষি উন্নয়ন দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে এছাড়াও কৃষি গবেষণার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সশ্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে বাংলাদেশের প্রশংসনীয় সাফল্যের উল্লেখ করে প্রধানমন্ত্রী জাতিসংঘ নির্ধারিত লক্ষ্যসমূহ অর্জনেও দৃঢ় আস্থা ব্যক্ত করেন। আন্ডার সেক্রেটারি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন স্বল্পোন্নত দেশ থেকে মাঝারি আয়ের দেশে উন্নীত হলেও জাতিসংঘ বাংলাদেশের জন্য তাদের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি পর্যালোচনা করছে প্রসঙ্গে ফেকিতা মোয়েলা উল্লেখ করেন স্বল্পোন্নত দেশের মাঝারি আয়ের দেশে পরিণত হওয়া জাতিসংঘের প্রচেষ্টারই সফলতা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি বলেন একটি দেশ স্বল্পোন্নত অবস্থা থেকে মাঝারি আয়ের দেশে পরিণত হলেও সহযোগিতা বন্ধ করা উচিত হবে না তিনি বলেন জাতিসংঘের পদক্ষেপ শাস্তির মতো হওয়া উচিত নয় মিস ফেকিতা মোয়েলা জানান প্রতিটি দেশ মাঝারি আয়ের দেশে পরিণত হওয়ার পরও কিভাবে সহযোগিতা দেওয়া যায় সে ব্যাপারে তারা এখন আইন কানুন সংশোধন করছেন বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ বিকেলে ঢাকা আসবেন ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে পোপের এই সফর অনুষ্ঠিত হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক আনুষ্ঠানিকতার পর পোপ ফ্রান্সিস সাভারে জাতীয় বিমানবন্দরে পরিদর্শন ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শক বইতে স্বাক্ষর করবেন একই দিনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে আগামীকাল তিনি সৌরাওয়ার্দি উদ্যানে এক গণ প্রার্থনায় যোগদান করবেন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একটি ক্ষুদ্র অংশের সঙ্গেও পোপ সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে এবারে শুনুন বাংলাদেশে পোপ ফ্রান্সিসের সফরের একটি প্রতিবেদন বাংলাদেশের জনগণের জন্য সম্প্রীতি শান্তির বার্তা নিয়ে বাংলাদেশ সফরে আসছেন পোপ ফ্রান্সিস এই সফর নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের মাটিতে তৃতীয় কোনো পোপের আগমন ঘটবে একত্রিশ বছর আগে উনিশশো ছিয়াশি সালে পোপ দ্বিতীয় পল এদেশে এসেছিলেন সফরকালে পোপ ফ্রান্সিস রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সহ অন্যান্য ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এর পাশাপাশি তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন পোপ ফ্রান্সিসের সফরকে কেন্দ্র করে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ও আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও গণমাধ্যমকে জানান বাংলাদেশের সকলের প্রত্যাশা পোপ ফ্রান্সিসের বাংলাদেশে আগমন যেন সফল ও সার্থক হয় পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও শান্তির বন্ধনকে যেন আরো শক্তিশালী করে গড়ে তোলে বাংলাদেশ বেতার পোপ ফ্রান্সিসের ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভ্যাটিকান সিটির মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা আশা করেন তার এই সফর শুধু খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যেই নয় সকল ধর্মের মানুষের মধ্যে সাম্য ঐক্য সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাবে এদিকে বর্তমানে মিয়ানমার সফররত পোপ ফ্রান্সিস সেখানে গতকাল এক উন্মুক্ত গণপ্রার্থনায় অংশ নেন ওই অনুষ্ঠানে তিনি মিয়ানমারের জনগণের প্রতি হিংসা ও প্রতিহিংসার পথ পরিহার করে শান্তি ও ঐক্যের পথ অনুসরণের আহ্বান জানান পোপ সবার প্রতি ন্যায় বিচার মানবাধিকার ও সম্মান প্রদর্শনেরও আহ্বান জানান স্বল্পোন্নত দেশগুলোর ক্রমান্বয়ে টেকসই উন্নয়ন অর্জনের উপায় সংক্রান্ত দুদিনব্যাপী উচ্চ পর্যায়ের এক বৈঠক গতকাল ঢাকায় একটি হোটেলে শুরু হয়েছে ক্রমান্বয়ে উন্নয়নের বৈশিষ্ট্য ও প্রক্রিয়ার কৌশল নির্ধারণে সমঝোতায় পৌঁছার প্রচেষ্টা জোরদার করাই এর লক্ষ্য উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়াল আহমেদ বলেন আগামী দুই সালের মধ্যে বাংলাদেশে অতি দরিদ্রের সংখ্যা তিন শতাংশে নেমে আসবে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোর উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি জাতিসংঘ কর্মকর্তা শিক্ষাবিদ সুশীল সমাজ এবং দেশ বিদেশের বিশেষজ্ঞগণও এই বৈঠকে অংশ নিচ্ছেন বৈঠকে সম্ভাব্য ব্যয় এবং স্বল্পোন্নত দেশসমূহের সঙ্গে সম্পৃক্ত চ্যালেঞ্জ সমূহ নিরূপণ করা হবে এতে সম্প্রতি উন্নতি লাভ করা স্বল্পোন্নত দেশসমূহ এবং যেসব দেশ উন্নতির কাছাকাছি পৌঁছেছে তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের প্ল্যাটফর্ম সৃষ্টি হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আগামী নির্বাচনে ভোট নেয়ার জন্য কথামালা আর চাতুরি ছাড়া বিএনপির আর কোনো পুঁজি নেই তিনি গতকাল চাপাই নবাবগঞ্জে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী সমাবেশে একথা বলেন ওবায়দুল কাদের বলেন সাম্প্রদায়িক শক্তি চিহ্নিত সন্ত্রাসী আর চাঁদাবাজদের দলের সদস্যপদ দেয়া হবে না তথ্যমন্ত্রী হাসানুল্লাহ কিনু বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে তিনি বলেন সাতান্ন সহ যে পাঁচটি ধারা নিয়ে উদ্বেগ রয়েছে সেগুলো বাতিলের প্রস্তাব করা হয়েছে তিনি গতকাল সচিবালয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্তকরণে গঠিত আন্তঃ মন্ত্রণালয় কমিটির বৈঠক শেষে এসব কথা জানান ডিজিটাল যে জগৎ তার নিরাপত্তা দেবে এবং প্রসারে সাহায্য করবে এই আইন আমার সংবিধানের নির্দেশ মোতাবেক করা হয়েছে এবং জনগণের নাগরিকের সকল মৌলিক অধিকার সংরক্ষণ করবে একই সঙ্গে সঙ্গে ডিজিটাল সমাজ গড়তে সাহায্য করবে এবং ডিজিটাল সমাজকে নিরাপত্তা বিধান করবে হাসানুল হকিনু বলেন অপরাধের ধরন অনুযায়ী সাজা দেয়ার বিষয়টিও খসড়ায় রাখা হয়েছে তিনি জানান সংসদের শীতকালীন অধিবেশনে বিষয়টি উত্থাপন করা হবে এ সময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন ডিজিটাল নিরাপত্তা আইনে জনগণের বাক স্বাধীনতা সমুন্নত রাখার ব্যবস্থা থাকবে চলতি অর্থ বছরের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ জাতীয় আয়কর দিবস দুই হাজার পালিত হচ্ছে দিবসটির লক্ষ্য হচ্ছে জনগণকে নিয়মিত আয়কর প্রদানের সচেতন করে তোলা এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে সবাই মিলে দেব কর দেশ হবে স্বনির্ভর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি গঠনে কর প্রদানের গুরুত্ব তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন সহযোগিতার চেতনা নিয়ে আয়কর বৃদ্ধির মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে তারা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান দিবসটি পালন উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও সেমিনার এদিকে এনবিআর জানিয়েছে আজকের পর আয়কর প্রদানের সময়সীমা আর বৃদ্ধি করা হবে না আজ রাত দশটা পর্যন্ত আয়কর অফিসগুলোতে আয়কর রিটার্ন দাখিল করা যাবে এদিকে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়কর প্রদানকারীদের সুবিধার্থে আয়কর রিটার্ন দাখিলের জন্য আজ রাত আটটা পর্যন্ত সকল তফসিলি ব্যাংকের শাখাসমূহ খোলা থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের এক বৈঠক গতকাল নকরী ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয় ট্রাস্টের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন বৈঠকে ট্রাস্টের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড পর্যালোচনা করে এর বিভিন্ন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাথী মার্চের ভাষণকে বিশ্বের দালিলিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি প্রদান উপলক্ষে বৈঠকে একটি প্রস্তাব গৃহীত হয় খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে বাংলাদেশ বেতারে সকাল সাতটার সংবাদ আরো শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ খবরের বাকি অংশ পড়ছি শামসুজ্জোহার শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার নেতৃত্বের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে যুদ্ধ বাদলে পিয়ংয়ংকে পুরোপুরি ধ্বংস করে ফেলা হবে দেশটির সর্বাধিক উন্নত মানের পরীক্ষা করায় এই হুঁশিয়ারি জানানো হয় গতকাল উত্তর একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বক্তৃতাকালে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন হ্যালি বলেন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে কখনোই যুদ্ধ চায় না এবং আজ পর্যন্ত তার দেশ চায় না কিন্তু যুদ্ধ বাঁধলে উত্তর কোরিয়ার শাসক গোষ্ঠী একেবারে ধ্বংস হয়ে যাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে দেশটির উপর বড় ধরনের অবরোধ আরোপের অঙ্গীকার করেছেন হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে আপিল আবেদনের শুনানি চলাকালে একজন বসনীয় ক্রোয়াট যুদ্ধাপরাধী বিষ পানে প্রেক্ষিতে বছর বয়সে স্লোবাডান প্রালজাক হাসপাতালে মারা যান তার বিশ বছরে কারাদণ্ড বহাল রাখার বিষয়ে শুনানিতে বসনীয় ক্রোয়ার্ড বাহিনীর এই সাবেক কমান্ডার বলেন তিনি অপরাধী নন এরপর তিনি বোতল থেকে মত পান করেন উনিশশো বিরানব্বই থেকে পঁচানব্বই সালে বস্মীয় যুদ্ধ চলাকালে নগরীতে অপরাধে জড়িত থাকায় দু সালে তাকে কারাদণ্ড দেয়া হয় আফগানিস্তানে অপহরণ এবং হত্যাকাণ্ডে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় অভিযুক্তদের তিনটি আপিল আবেদন খারিজের পর বাবুলের চারকি কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয় মন্ত্রণালয় আরও জানায় চক্রটি একটি নির্মাণ কোম্পানির উপপ্রধানকে অপহরণ করে হত্যা করে এবং অর্থ জাল ও ছিল ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে উদ্গীর্ণ ছাইভ আকাশ ঢেকে যাওয়ার কারণে ফ্লাইট সমূহ তিন দিন বিঘ্নিত হওয়ার পর বালি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তা পুনরায় চালু হয়েছে কর্মকর্তারা জানান মাউন্ট অসুঙ এর অগ্নুৎপাতের পর ইন্দোনেশিয়ার দ্বীপের বাড়িঘর এবং মাঠে ছাই ভর্ষের স্তর জমে যায় গত সপ্তাহে এর অগ্নুৎপাত শুরু হয় এই ঘটনার পর প্রায় এক লাখ মানুষকে এলাকাটি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং এতে কয়েক হাজার পর্যটক আটকা পড়েন তবে কর্মকর্তারা বলেন বাতাসের গতি পরিবর্তন হলে বিমানবন্দরটি পুনরায় বন্ধ করে দেয়া হতে পারে হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন জালিয়াতির অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে বিরোধী প্রধান প্রতিদ্বন্দ্বী স্যালভার্ডো নাসরাল্লা এই বিক্ষোভের আহ্বান জানান তিনি বলছেন নির্বাচনী আদালত ফলাফল কারচুপি করেছে রোববারের ভোটগ্রহণে তার সুস্পষ্ট বিজয় গণনার সময় নাটকীয়ভাবে পরিবর্তিত হয়ে যায় নাসরাল্লা প্রেসিডেন্ট জুয়ান হেরান হেরান্দেজের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়েছিলেন আদালত সোমবার তার ওয়েবসাইট হালনাগাদ করার কার্যক্রম বন্ধ করে দেয় দেশের খবর ফেজনীন তাসনিম রহমানের দণ্ডপ্রাপ্ত খুনি শহীদুল ইসলাম ওরফে শহীদের ফাঁসি গত রাতে কার্যকর হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জানান রাত পৌনে দশটার দিকে তার রায় কার্যকর করা হয় গত বছরের দোসরা আগস্ট চাঞ্চল্যকর এই মামলায় সুপ্রিম কোর্ট শেজনিনের বাসার কাজের লোক শহীদের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং চারজনকে বেকসুর খালাস দেন উনিশশো আটানব্বই সালের এপ্রিলে নিজ বাসায় খুন হয় ট্রান্সক্রম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের কন্যা নবম শ্রেণীর ছাত্রী শেজনিন টাঙ্গাইলে চলন্ত বাসে রূপাকে গণধর্ষণ এবং হত্যা মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত একই সঙ্গে আগামী তেসরা জানুয়ারি সাক্ষ্য দিন ঠিক করা হয়েছে গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক পাঁচ আসামের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন গণধর্ষণ ও হত্যা মামলায় ছোঁয়া পরিবহনের হেল্পার শামীম আকরাম জাহাঙ্গীর চালক হাবিবুর এবং সুপারভাইজার সফর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের তিনশো দুই ধারায় অভিযোগ গঠন করা হয় এর আগে গত পঁচিশে আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাবার পথে রূপাকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করে পরিবহন শ্রমিকরা এখন শুনুন কৃষি সংবাদ প্রকৃতিতে এসেছে শীতের আমেজ আর এর মধ্যে শীতের উপাদেয় খাবার খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা গাছিরা এই জেলার বিভিন্ন উপজেলার খেজুর গাছ ছেঁটে রস সংগ্রহ এবং গুড় তৈরির প্রস্তুতি নিতে শুরু করেছেন এর রস থেকে আগাম গুড় এবং পাটালি বাজারে বিক্রি করে লাভ হওয়ার চলতি বছরও গুড় তৈরির দিকে ঝুঁকছেন তারা এরই মধ্যে অনেকে গুড় তৈরির সরঞ্জাম এমনকি জ্বালানিও সংগ্রহ করে ফেলেছেন খেলার খবর ক্রিকেট গতকাল চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি টোয়েন্টি টুর্নামেন্টে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহী কিংস নিজ নিজ খেলায় জয়লাভ করেছে গতরাতে জহুরামে চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বারো রানে ঢাকা ডায়নামসকে পরাজিত করে প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিশ ওভারে ছয় উইকেটে একশো রান করে জবাবে ঢাকা ডায়নামিটস নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে একশো রান করতে সক্ষম হয় এর আগে একই ভেনুতে দিনের প্রথম খেলায় চিটগং ভাইকিংসকে তেত্রিশ রানে হারায় রাজশাহী কিংস রাজশাহী কিংস এর একশো আটান্ন রানের জবাবে খেলতে নেমে চিটাগং ভাইকিংস চার বল বাকি থাকতে একশো চব্বিশ রানে সবাই আউট হয়ে যায়